ত্রিপুরা সরকারের খাদ্য ও জনসংবরণ দপ্তরের ঘোষণা মোতাবেক এই উৎসবের মরশুমে জনগণের জন্য ভর্তুকি মূল্যে অন্যান্য মশলা সামগ্রীর মতো সরিষার তেলও শুক্রবার বিতরণ করা হয়। এদিন গন্ডাছড়া মহকুমায় তার শুভ সূচনা হয়। এই উপলক্ষে মহকুমার নারায়ণপুর ন্যায্য মূল্যের দোকানে এক সংক্ষিপ্ত অনুষ্ঠানের মাধ্যমে ভোক্তাদের মধ্যে খাদ্য সামগ্রী তুলে দেওয়া হয়। সেখানে উপস্থিত ছিলেন 8নং গঙ্গানগর গন্ডাছড়া কেন্দ্রের এমডিসি ভূমিকানন্দ রিয়াং, গন্ডাছড়া মহকুমা শাসক অরিন্দম দাস, মহকুমা খাদ্য দপ্তরের অধিকর্তা তরুণী সেন ত্রিপুরা, সমাজসেবী বিকাশ চাকমা, আদিত্য সরকার, গোপাল সরকার, মাইধম রাম রিয়াং, জগৎ শর্মা প্রমুখরা। সেখানে আলোচনা করতে গিয়ে তরুণী সেন ত্রিপুরা বলেন, প্রতিটি ন্যায্য মূল্যের দোকানে প্রত্যেক কার্ড হোল্ডারকে 3 মাস অন্তর অন্তর 1 লিটার করে সরিষার তেল 113 টাকা করে দেওয়া হবে। তিনি বলেন, চলতি নভেম্বর মাসে যেসব কার্ড হোল্ডাররা ন্যায্য মূল্যের দোকান থেকে ইতিমধ্যে অন্যান্য সামগ্রী নিয়ে গেছেন, তাদেরও আগামী ডিসেম্বর মাসে সরিষার তেল নেওয়ার সুযোগ থাকবে। এভাবে 3 মাস অন্তর অন্তর প্রতিটি কার্ড হোল্ডারদের এই সুবিধা দেওয়া হবে। নমস্কার, আমরা রাজ্য সরকারের ঘোষণা মতে দুর্গোৎসব উপলক্ষে প্রতি 3 মাস পর পর 1 লিটার করে সরিষার তেল দেওয়ার যে কথা রাজ্য সরকার ঘোষণা করেছেন, আজকে গন্ডাছড়াতে আমরা প্রথম সরিষার তেল ডিস্ট্রিবিউশন শুরু করেছি। এখানে আমাদের সামনে আছে আমাদের লোকাল এমডিসি, এসডিএম স্যার এবং সোশ্যাল অ্যাক্টিভিটিসরা, ওনাদের মাধ্যমে আজকে আমরা প্রথম গন্ডাছড়াতে তেল ডিস্ট্রিবিউশন শুরু করছি। প্রতিটি পরিবার, প্রত্যেক কার্ড হোল্ডার 3 মাস অন্তর অন্তর 1 লিটার 113 টাকা দরে পাবেন। এই আজকে যেটা আমরা শুরু করেছি এটা আগামী ডিসেম্বরের মধ্যে নিতে পারবেন। যে কার হোল্ডার এর মধ্যে অন্যান্য সামগ্রী নিয়েছেন তারা আগামী ডিসেম্বরেও এসে নিতে পারবেন, এই মাসে যদি না নিয়ে থাকেন। এভাবে আগামী জানুয়ারি টু মার্চ মাস আবার 3 মাস অন্তর অন্তর 1 লিটার করে প্রতিটি কার হোল্ডারকে দেওয়া হবে। সরকারের এই সিদ্ধান্তে খুশি এলাকার ভোক্তা সাধারণ। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।